হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমার কথা নাই বা বললাম তো এই ভিডিওটা যেদিন প্রথম দিন দোকান চালু করি সেই দিনকার ভিডিও আসলে ওই দিন দোকান চালু করার কথাই ছিল না ভেবেছিলাম ভালোভাবে সুস্থভাবে একদম সুন্দর করে দোকানটা চিকেন ফ্রাইটা আবার চালু করব ঠেলা ঠেলাগুলো আমার ঠেলাটা না একটু ভেঙে চুড়ে আছে বৃষ্টিতে ভিজে ভিজে খারাপ হয়ে গেছে কাঠটা তো ভেবেছিলাম উপর থেকে একটা পেলাই মারবো খুব সুন্দর করে আর কি চালু করব। তো সেটা আর হলো না কারণ মানে আমাদের বিল্ডিংয়ের লাইট ছিল না আর মাংসগুলো খারাপ হয়ে যেত সেই কারণে মাংসগুলো ফ্রিজে ভরা ছিল আর কি তো বলি খারাপ হয়ে যাবে তার থেকে বরং আমি চিকেন ফ্রাইটা করে বাইরে লাগিয়ে দেব দেখি বিক্রি হয় কি না তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে দুটো ডিম নিয়েছিলাম তারপর লঙ্কার গুঁড়ো ফ্রুট কালার তারপরে আদ্রাক রসুনির পেস্ট গোলমরিচের গুঁড়ো এরকম যা যা মশলা লাগে আর কি সব নিয়ে বসে গেছি আর এখানে দেখো আমার ভাইয়ের ছেলে ভিডিওটা করে দিচ্ছিলো আর আমি ওর সাথে গল্প করছিলাম যাই হোক তো এখানে দেখো এভাবেই আমি চিকেন পকোড়ার জন্যে মাংসটাকে ম্যাগিনেট করে নিব আর ঠিক এইভাবে তোমরা দেখতেই পাবে তো ভেবেছিলাম যে আজকের দিনটাই মানে করে দেখি বিক্রি হয় কি না তারপর দেখলাম সব মাংসগুলো শেষ হয়ে গিয়েছিল মানে এই মাংসগুলো অনেক জলদি জলদি শেষ হয়ে গিয়েছিল তারপর ভাবলাম যে না দোকান আর বন্ধ করে লাভ নেই যা দুটো পয়সা আসছে তো হাতে তো সেই মনে করে আর কিন্তু দোকান আমি বন্ধ করি না এই চালু হয়ে গেল কিন্তু আমার ঠেলাটা অনেক খারাপ লাগছে ঠেলাটা নতুন ছিল কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে ওরকম হয়ে গেছে তো সেই কারণে একটু মন মেজাজ খারাপ লাগছে কিন্তু কি করব বলো এখন মানে দিন দিন যা বিপদ আসছে আর কি বলবো টাকা পয়সার ব্যাপারে খুবই এখন হাত টানাটানি যাচ্ছে সেই কারণে ঠিক করতে পাচ্ছি না কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করব কারণ দোকানটা তোমাদের দোয়ায় আল্লাহর দোয়াই মানে আমার দোকানটা চলছে ভালো রকম চিকেন ফ্রাইটাও চলছে তো সেই কারণে আমি ঠেলাটা খুব সুন্দর করে বানাতে চাই তো এখানে দেখো আমার সব কিছু দেওয়া রেডি হয়ে গেছে আর এখানে আমি চাকু দিয়ে চেষ্টা করছিলাম আদ্রাক রসুনির পেস্টটা কাটার জন্যে কিন্তু আমি পাচ্ছিলাম না তো ভাইয়ের ছেলেকে বললাম তুমি একটু কেটে দাও তো ও কেটে দিয়েছে তা হয়ে গেল আমার সব কিছু রেডি এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব তো আমার এই রকমভাবেই কিন্তু আমি আজ পর্যন্ত আজ চার দিন চার দিন হয়ে গেল। চিকেন ফেরাইটা করছি তো প্রতিদিন ছয় কিলো সাত কিলো পাঁচ কিলো এরকম মাংস আমার শেষ হয়ে যাচ্ছে তো এরকম যদি প্রতিদিন যদি আমার পাঁচ কিলো করে বিক্রি করতে পারি তো আমার কিন্তু হয়ে যাবে দোকানের ভাড়া টাড়া দিয়ে টেনশান থাকবে না পাঁচ কিলো করে যদি আমি চিকেন ফেরাইটা করতে পারি আর তোমরা তো জানো অনেকেই জানো যে আমার দুটো দোকান ছিল আমি একটা দোকান কিন্তু ছেড়ে দিয়েছি দুটো দোকান একা মানুষ এখন নয় ভাইয়ের ছেলে আছে যতদিন ও আবার বাড়ি যাবে তখন আমাকে একাই দেখভাল করতে হবে তোমাদের দাদা মুরগি টুরগিগুলো কাটাকাটিগুলো তোমাদের দাদা সন্ধ্যার সন্ধ্যায় যদি আসে তো ওই করবে তো যতদিন এ আছে টেনশান নেই তারপর আমি অনেক ভাবনা চিন্তা করে আমি একটা দোকান কিন্তু ছেড়ে দিয়েছি যে ছোট দোকানটা ছিল ওটা কিন্তু ছেড়ে দিয়েছি কারণ আমার বাইরে মুরগি থাকে মুরগির খাঁচা টাচা তো বাইরে থাকে আর দেখো এত বড় দোকান খালিই পড়ে আছে তো আমি সবাই বলছিল। যে দুটো দোকানের ভাড়া কেন দিবি ওর থেকে তোর দোকানের সামনে তুই ঠেলাটা বাইরে বার করে চিকেন ফ্রাইটা করে নিবি আর দোকানটা তো খালিই পড়ে আছে কিছু না কিছু ওর ভিতরে কর একটা দোকান বড় কর তো সেই মতো মানে অনেক ভাবনা চিন্তা করে আমি এক ওই ছোট দোকানটা ছেড়ে দিয়েছি এবার এই একটা দোকান তো আমি চিকেন ফেরাইয়ের মানে পয়সাটা আর এই মুরগির দোকানটা মুরগির দোকান তো আছেই আর এই চিকেন ফেরাইটা যে আমি বাইরে ঠেলা বার করে করছি আমার দোকানের সামনে তো এটা হলো আমার ভাড়াটা লাগছে না তো এই নিয়ে আমার দোকানের ভাড়াটা কিন্তু বেশ হয়ে যাবে আরও কিছু পয়সা বাঁচবে তো দেখো যতটুকু হোক নিজে নিজে কিছু করে মানে খাচ্ছি কাজ করে খাচ্ছি এটাতে আমার কোনো লজ্জা নেই কিন্তু কথা হচ্ছে এমন পরিস্থিতি অনেকেই বলছ যে কেন তুমি কাজ করছো তোমার বর এরকম কাজ করছে তোমার বর কাজে পাঠাচ্ছে কেন কিন্তু আমার বর কাজে পাঠায় না ও কোনো দিনে আমাকে বলে না যে তুই কাজ কর কিন্তু কাজ করে যে পয়সাটা হয় সে পয়সাটাও কিন্তু নিতে ছাড়ে না ও না চাইলেও আমি সুবিধা অসুবিধা আমাকেই দেখতে হয় আমি দিয়ে দিই কোনো সময় ওর কাছে পয়সা থাকলো না আমি দিয়ে দিই তো এরকম কি জানো তো মেয়েদের হাতে পয়সা থাকলে অনেকটাই মন ভালো থাকে তো এই যে প্রতিদিন চিকেন ফ্রাই করে এক হাজার টাকাও যদি বেচা কেনা হয় তো পাঁচশো টাকা কিন্তু থাকে তো সে এই পাঁচশো টাকাটা কিন্তু আমার বাড়তি ইনকাম তো সেই কারণে আমি ভাবলাম যে আর বসে থেকে লাভ নেই বসে থাকবো না এর ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পাবো ইউটিউবে সময় দেব আমার চ্যানেলটাকে দেখব বাকিটা টাইম আমি এইগুলো করছি একটু কষ্ট হবে সব দিকটা সামলাতে কিন্তু দুটো পয়সা হাতে আসবে কিছু না হলেও দেখো ও এখন বিপদে পড়ে গেছে আমি হয়তো রাগে পড়ে ওকে উল্টো পাল্টা বলছি ঠিক আছে কিন্তু ওরও কিছু করার নেই এখন ফেসে গেছে তো কি করব। যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব তো ভাবছি প্রতিদিন পাঁচশো টাকা করে যে চিকেন ফ্রাইটা করছি প্রতিদিন তিনশো বাচুক চারশো বাচুক আর পাঁচশো বাচুক এটা এক সাইডে করে করে মাসে মাসে কিছুটা পয়সা মানুষকে দিয়ে দিব আর তোমাদের দাদা ঘরটাও চলবে আর তোমাদের দাদা যেটা ইনকাম করছে সেটাও আমাকে লোককে দিতে যতটুকু দেখ ততটুকু দিতে দিতে আমার কিন্তু বেশ কিছুটা হেল্প হবে আর কি তোমাদের দাদার এই ভেবে আমি আর অপেক্ষা করলাম না যে ঠেলা টেলা যখন ঠিকঠাক করতে পারবো তখন করব কিন্তু তার এখন আর বসে থেকে লাভ নেই চালু থাক সকাল সকালের দিকে যদি একটা মিস্ত্রি এনে করে নিই তো হয়ে যাবে তোমাদের দাদার এই মুহূর্তে এখন টাইম নেই বলে হচ্ছে না কিন্তু ঠেলাটাও দেখতে বাজে লাগছে ওই জন্যে তোমাদেরকেও আর দেখায় না লজ্জা লাগে যে চুরো ঠেলার উপরে চিকেন ফ্রাই করছে, কিন্তু সত্যি বলছি লজ্জা লাগে আমার আমি একটু না আমার চোখটা না এমন সুন্দর সুন্দর পছন্দ হয় সময়। আমার এই দোকানের জন্য কিন্তু আমি প্রচুর জিনিসপত্র কিনেছি অনেক জিনিসপত্র এমন কোনো জিনিস নেই যে আমার ঘরে নেই আর আমার দোকানে নেই কিন্তু ওই যে আমার মন এরকম না আমি বিক্রি করতে চাই না কাউকে দিতে চাই আমার হাতের জিনিস আমার ঘরেই থাক আমার দোকানেই থাক এরকম মনে হয় তো দেখো আমার চিকেন ফ্রাইটা কিন্তু একদম রেডি আর আমি ওইটা দেখাবার জন্যে একটু তোমাদেরকে দেখাও বলে ওটা করছিলাম তারপরে তোমাদের দাদাকে বললাম বাইরে উদম হয়ে থাকবে চিকেন চিকেনটা তো লোকে কি বলবে তো তুমি একটা ছাতা নিয়ে এসো ঠেলার উপরে ছাতাটা লাগাই দেবো তো ওপর থেকে কিছু পড় পড়ার ভয় থাকবে না পড়বে না কেউ বলতেও পারবে না তাই না তো এখানে দেখো সব কিছু তো তোমাদেরকে দেখাই তো এটা আর কেন দেখাবো না এটাও দেখিয়ে দিলাম যে এরকম বড়ো একটা ছাতা নিয়ে এসছে তোমাদের দাদা তো এটা কিন্তু আমার ঠেলার ওপরে লাগবে এই একটা কাজ হয়ে গেল বাকি তোমাদের দাদা বলছিল যে একটা পেলাই দেখেছে ওই পেলাইটা নিয়ে চলে আসবে ওই পেলাইটা তখন ঠেলার ওপর দিয়ে মেরে দেবে একটা মিস্ত্রি ডেকে এনে ওটা করে দেবে তো আমার এইসবগুলো হয়ে গেলে কিন্তু বেশ হয়ে যাবে দোকানটার আর টেনশান থাকবে না কারণ এতদিন কি জানো তো বেচাকেনা কেনা না হলে খুব ভালো লাগে না বেচাকেনা কেনা না হলে দোকানের ভাড়া দিতে হয় আর এক এক দিন গেলে কিন্তু আমার দুই তিনশো টাকা শুধু দোকানের ভাড়া লাইট বিলে তিনশো টাকা এক সাইডে রাখতে হয় তো তারপরে সকালবেলা যেহেতু তোমাদেরকে এর আগেও বলেছি যে কাল সকালেটা অর্ডার আছে তো তেরো কিলো মাংসর অর্ডার ছিল তেরো কিলো মাংস অর্ধেকটা নেবে মানে গরম পানি করে চামড়া সুদ্ধা নেবে আর অর্ধেকটা মানে চামড়া ছিলে নেবে তো এই চামড়া গরম পানিরটা কিন্তু খুব দগ্ধ করতে হচ্ছিল কারণ পাখনাগুলো তুলতে যেমন ঘরে দেশের মানুষেরা খায় না সবাই ঘরে পরিষ্কার করে সেই হিস সেই রকমই ওরা চাইছে তো দেখো আমরা তিনজন লেগে পড়েছিলাম সকাল সকাল একদম সাড়ে ছটার সময় উঠেছি সাতটা থেকে পুরো দোকানে গিয়ে তিনজনাই লেগে পড়েছিলাম কাজে আর একটা একটা করে সব ছাড়ানো আর ওরা আবার কী বলছিলো যেন পাগুলোও পরিষ্কার করে দিতে মাতা পা ওরা মদ খাওয়ার সময় চাকনা বানাবে বলে তো সেই কারণে ওগুলো করে দিচ্ছিলাম তারপর আর কি দিদিকে বলেছিলাম যে দিদি আমি মাংস রান্না করে নিয়ে এসেছি আমার কিন্তু একদম মনে ছিল না আজ মাংসর অর্ডার আছে তো আমার সময় পাবো না আমি আমি একদম মনে ছিল না আমার কিন্তু যেহেতু দিদিকে কথা দিয়ে দিয়েছি তো সেই কারণে এক মুরগির মাংস আমি ঘরে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে আমি বসে গেছি এখন পরিষ্কার করব এগুলো ধুয়ে টুয়ে আর দিদি কলিজা পেটা খেতে ভালোবাসে তো ওগুলোও আমি নিয়ে এসেছি আজকে যেহেতু মাংসর অর্ডার ছিল তো কলিজা পেটাও বেশ মেলাখানি ছিল তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি একজন নিতে চাইছিল আমি বলি না দিদি খেতে ভালোবাসে তো এটা আর বিক্রি করব না নিয়ে চলে যায় তো এগুলো দেখো আমি এবার ধুয়ে টুয়ে নিব আর আমার কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিলো দুটো আড়াইটা বেজে গিয়েছিলো দিদিকে বলেছিলাম দিদি তুমি যেন খেয়ে নিও না আমি কিন্তু রান্না করে নিয়ে আসছি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ছিল কলিজা পেটা মাংস সব ছিল আর এখানে হ্যাঁ তোমার রান্নাটা ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা করতে দিয়েছি আর এদিক থেকে আমি ধুয়ে নিচ্ছি মাংসটা মাংসটা বাঁচতে একটু লেট হয় কারণ আমার না একটা একটা করে ওই যে নলে পানি আসবে একটা একটা করে না ধুলে না পছন্দ হয় না যেন কেমন একটা লাগে থাল বাসন বলো যাই বলো যতক্ষণ আমার হাতে লাগলে আমি বুঝতে পারবো যে পরিষ্কার হয়েছে কি না আমি খুব আমার ঘর বাড়ির কাজ হয়তো আমি একটু লেটে করি সকালের কাজ দুপুরবেলা করবো দুপুরবেলার কাজ রাতে করব ঠিক আছে কিন্তু আমার পরিষ্কার করে করা চাই কাজ যখন করব তখন পরিষ্কার করে করব। এরকম না করব তো পড়ে থাকবে কাজ কাম পড়ে থাকলো ওইভাবে থাকলো চলবে কিন্তু যখন করব কাজটা তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই পছন্দ করি তো এখানে দেখো মাংসর জন্যে আমি মশলা পুরো রেডি করে ফেলেছি হ্যাঁ তারপরে লবণ আর হলদি মাখিয়ে রেখেছিলাম মাংসটা তো সেই কারণে দিয়ে দিলাম মশলাতে আর এখানে কিন্তু চামড়া সুদ্ধা মাংস নিয়ে এসেছিলাম কারণ আমাদেরও খেতে ভালো লাগে চামড়া সুদ্ধা মাংস তো সেই কারণে তোমাদের দাদা অর্ধেক অর্ধেকটা রেখেছিল মাংসটা বলছে ভালো করে রান্না করবি তো দেখো যেহেতু আমি দিদিকে দিব তো সেই কারণে আমি কিন্তু খুব মন থেকে রান্না করছিলাম খুব সুন্দর করে রান্না করছিলাম তো ওদিকের থেকে দিদি বলছে ভাকরি নিয়ে আসতে আর তুই যেন খেয়ে আসবি না ওখান থেকে তুই খাবার টাবার একেবারে সব নিয়ে আসবি যখন খেয়ে আসবি না আমি এখানে আমরা একসাথে খাবো এখানে ভাকরি দেখ পাস কি না নইলে আমি রুটি বানিয়ে রেখেছি ভাত বানিয়ে রেখেছি এখানে এসে খাবি তারপর তোমাদের দাদা চলে এসেছে তোমাদের দাদাকেও খেতে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ টিফিনে ভরে নিয়েছি দিদির জন্য নে এবার যাচ্ছি দেখো আর আমার ঘরে থেলি খুঁজে পাচ্ছিলাম না যখন এক জায়গায় যাব তখন কিচ্ছু খুঁজে পাবো না তো এখানে দেখতেই পাচ্ছ আর দিদির এই ভিতরের রাস্তাতে ঢুকে পড়েছি সামনেই দিদির ঘর তো যাচ্ছি আর শুধু ফোন মানে ফোন আসছিলো তো ঘরের কাছে চলে এসছিলাম বলে তো আমি ফোনটা উঠাচ্ছিলাম না তো দিদিও অনেক খিদে পেয়েছিল দিদির আমার জন্য অপেক্ষা করছিল তো দেখো আমি কিন্তু ওদের সিঁড়ি দিয়ে যাচ্ছি ঘরে আর দুমালাতে দিদির রুম আমারও দুমালাতে দিদিরও দুমালাতে তো এখানে দেখো চলে এসছি এবার দরজায় ধাক্কা মারবো আর সত্যি দিদি ছেলে আর দিদি অপেক্ষা করছে কখন আনটি আসবে কখন মাংস নিয়ে আসবে আর কখন খাবো ওদের খিদে যে পেয়েছিল তো দেখো দরজায় ধাক্কা মারছি দরজা খুল খুলবে এবার তো এখানে দেখো চলে এসছি দিদি আর দিদির ছেলে শুতে ছিল। আমি চলে এসছি এবার সবাই একসাথে খাবো দেখো তিনটে প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি রুটি আর আমি দিদিকে বলছিলাম আমি মাংস বেশি পছন্দ করি না আমাকে অল্প করে দাও এমনি আমি খাবো তোমার মান রাখার জন্য আর দিদি বলছিল খুব সুন্দর হয়েছে খাওয়ার আগে বলছে সুন্দর হয়েছে তখন খাইনি আমার মন রাখার জন্য বলছে সুন্দর হয়েছে তারপর পরেও বলছিল না সত্যি শালমা অনেক ভালো হয়েছে তো দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা সরি নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া করে সবাই একসাথে খেয়ে আমি আবার কিন্তু চারটে বেজে গেছিলো দিদির ওখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর চারটা বেজে গিয়েছিলো তাড়াতাড়ি আমি দোকানে চলে যাচ্ছিলাম দেখো সিঁড়ি দিয়ে আবার নামছি তো এখান থেকে সিধা যাব দোকানে দোকানে গিয়ে আবার অনেক কাজ আছে আবার আমাকে মাংসটা ধুতে হবে ভালো করে মাংস ধুয়ে আবার সব কিছু রেডি করতে হবে মানে মাংসটাকে ম্যারিনেট করতে হবে বাইরে সামান টামান সব বার করেছে কিনা সেটাও জানি না সব কিছু ভাইয়ের ছেলেকে করিয়ে নিতে হবে ওকে বলে বলে করাতে হয় না ও একা থাকলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিছুই করতে চায় না ওকে বলতে হবে তারপর করবে তো তারপরে দোকানে এসে কাজ মানে কাজটা শুরু করে দিলাম আবার দেখো মাংসটা সব মাল মশলা দিয়ে আবার বানিয়ে নিচ্ছি এবার বাইরে সব কিছু এবার এই যে চালু হয়ে গেছে আমার এবার রাত সাড়ে দশটা পর্যন্ত এবার এটাকে নিয়ে বসতে হবে আমাকে যতক্ষণ এটা শেষ না হবে তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা জানি আমার অতটা ট্যালেন্ট নেই কিন্তু তবুও বলছি সবাই একটু দেখো কষ্ট করে আমার ভিডিওগুলো আর আমাকে একটু সাপোর্ট করো আমাকে পাশে থাকো আমার নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার আমি আগেও বলেছি এখনও বলছি কারণ সত্যি বলতে আমি যতটা খুশি দেখাই তোমাদের ততটা খুশির মধ্যে এখন নেই অনেক মানুষের জন্য নিজেদের ভুলের জন্য অনেক ফেসে আছি অনেক বিপদের মধ্যে আছি তো যাই হোক নিজের নিজের কষ্টটা নাই লুকুই রাখলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর লাইক শেয়ার কমেন্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা ফিরে আসছি আবার নেক্সট ভিডিওতে